হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে অফিসিয়ালি হইচই তাদের আপকামিং 10টা ওয়েব সিরিজের ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করেছে। এই ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। সবার আগে কোন কোন 10টা ওয়েব সিরিজ আসতে চলেছে সেটার ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিই। অয়ন চক্রবর্তী পরিচালক, তার দুটো ওয়েব সিরিজ আসতে চলেছে। একটা হচ্ছে কালরাত্রি, যেখানে আপনারা দেখতে পাবেন সৌমিত্রিষাকে, আর একটা আসতে চলেছে নিখোঁজ টু। নিখোঁজ সিজন ওয়ান আগেই মুক্তি পেয়েছিল। স্বস্তিকা টোটাকে আপনারা সিজন টু এর মধ্যে আরও একবার দেখতে পেতে চলেছেন, সেটাই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং দুটো ওয়েব সিরিজ বাংলাদেশের তরফ থেকে আসতে চলেছে। একটা হচ্ছে বোহেমিয়ান ঘোড়া, যেটা অমিতাভ রাজ চৌধুরী পরিচালনায়, এবং আপনারা দেখতে পাবেন সেখানে মোশাররফ করিমকে। এটার অ্যানাউন্সমেন্ট এর আগেও হইচই আসলে করেছিল। এরপরে আসতে চলেছে বাংলাদেশের তরফ থেকে রঙ্গিলা কিতাব, যেটার পরিচালক হচ্ছেন অনাম বিশ্বাস, এবং সেই ওয়েব সিরিজে আপনারা দেখতে পাবেন পরিমণিকে। এছাড়া অর্পণ গড়াইয়ের পরিচালনাতে আসতে চলেছে তালমার রোমিও জুলিয়েট, যেটার অ্যানাউন্সমেন্ট এর আগেও করা হয়ে গেছিল। মিমি চক্রবর্তীর আসতে চলেছে একটা ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে ডাইনি, পরিচালক হচ্ছে নির্ঝর মিত্র। তার সঙ্গে সঙ্গে একটা ওয়েব সিরিজ আসবে পরিচালক সৃজিৎ রয়, যেটার নাম হবে বিশরী। মুখ্য চরিত্রে এখানে কাজ করবেন সোলাঙ্কি। সৃজিৎ মুখোপাধ্যায় আসতে চলেছে ফেলুদা ভূস্বর্গ ভয়ঙ্কর, ফেলুদার নেক্সট সিজন আপনারা সকলেই জানেন, সেটা আসবার কথা ছিলই। তার সঙ্গে সঙ্গে একেনবাবু পুরোপুরি আসতে চলেছে নেক্সট সিজন একেনবাবুর, যেটা অনির্বাণ চক্রবর্তী আপনারা জানেন সকলেই, জয়দীপ মুখার্জির পরিচালনা। এছাড়া নিকস ছায়া আসছে, চিরঞ্জিত চক্রবর্তীকে আপনারা ভাদুরী মশায়ের ভূমিকাতে আরও একবার অভিনয় করতে দেখতে পাবেন। ডিরেকশন হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। পণ্যসবরীর অভিশাপের পরবর্তীতে আসছে সিজন টু, আপনারা কাইন্ড অফ বলতে পারেন। তো এই পার্টিকুলার সিরিজগুলোর কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 10টা সিরিজ, যার মধ্যে আমি পার্টিকুলারলি কয়েকটাকে নিয়ে এক্সাইটেড। যেমন বোহেমিয়ান ঘোড়া, এই পার্টিকুলার ওয়েব সিরিজ নিয়ে আমি এক্সাইটেড। রঙ্গিলা কিতাব, অনাম বিশ্বাস একজন ভালো পরিচালক, এর আগে বেশ কিছু ভালো ছবি সে করেছে, ওয়েব সিরিজ কিছু সে ভালো করেছে, আবার কিছু কাজ তার আমার সবসময় যে ভালো লেগেছে তা নয়, কিছু কাজ খারাপও লেগেছে। অমিতাভ রাজা চৌধুরী, তার লাস্ট যে ওয়েব সিরিজটা ছিল বোধ, সেটা আমি অত বেশি এনজয় করিনি, কিন্তু তিনি কিন্তু একজন ভালো পরিচালক। বোহেমিয়ান ঘোড়াতে এখানে মোশাররফ করিমের যে ক্যারেক্টারটা সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যখন অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল এর আগে বোহেমিয়ান ঘোড়ার, সেখানে কিন্তু মোশাররফ করিমের ক্যারেক্টারটাকে আমার খুব মজাদার লেগেছিল। অমিতাভ রাজা চৌধুরী পরিচালক হিসেবে নিজস্ব একটা ব্র্যান্ড অফ হিউমার আছে, সেটার টাচও ছিল, ফলত এই ওয়েব সিরিজটার জন্য ওয়েট করছি, যদিও এই দুটোর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আগেই হয়ে গেছিল। এছাড়া তালমার রোমিও জুলিয়েট, সেটার জন্য অপেক্ষা করছি, সেটারও অ্যানাউন্সমেন্ট আগে থেকে ছিল। নতুন করে যেটা শখ দিতে পেরেছে সেটা হচ্ছে এখানে মিমি চক্রবর্তী যে ওয়েব সিরিজটা ডাইনি, সেটা দেখবার জন্য কিন্তু মুখিয়ে থাকছি। মিমি চক্রবর্তী যে সমস্ত দৃশ্য এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটার মধ্যে দেখতে পাওয়া গেল, একটা জায়গা রয়েছে দেখবেন যেখানে মিমি চক্রবর্তী ঘুষি মারছে, হাতে ব্যথা লাগছে, তারপরে ঘুষি মারছে, এবং সেখানে কিন্তু মিমি চক্রবর্তীর পারফরমেন্স বেশ ভালো লাগলো, ফলত এই ওয়েব সিরিজটার দিকে তাকিয়ে রয়েছি, এটা ভালো কিছু হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যে তিনটে ওয়েব সিরিজ এই 10টার মধ্যে পাবলিক দেখবার জন্য মুখিয়ে থাকবে, একটা ফেলুদার আপকামিং সিরিজ, একটা অবশ্যই যেটা শুরুতেই বলে দিলাম এখানে ভাদুরী মশাইকে আরও একবার পাওয়া যাচ্ছে, এবং অনির্বাণ চক্রবর্তীকে আরও একবার এখানে আপনারা একেনবাবুর ভূমিকা অভিনয় করতে দেখতে পাবেন, একেনবাবু পুরোপুরি। তো সেই সিরিজগুলোর জন্য তো পাবলিক ওয়েট করছে, সেগুলো তো হইচইকে আনতে হতোই। আর অয়ন চক্রবর্তী, স্বস্তিকা এবং টোটা রায়চৌধুরীর যে নিখোঁজ ওয়েব সিরিজটা, সিজন ওয়ানটা বেশ ভালোই ছিল, অন্যান্য অনেক ওয়েব সিরিজের তুলনায় বেটার ছিল, ফলত সিজন টুটা আশা করছি ভালো কিছুই হবে, দেখা যাক সেটা হয় কি হয় না। বাকি যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমি খুব একটা বেশি এক্সাইটেড এই মুহূর্তে নই, পরবর্তীতে যদি টিজার ট্রেলার ভালো লাগে সেটা আলাদা ব্যাপার, আপাতত এক্সাইটেড আমি নই। এখন এই যে 10টা ওয়েব সিরিজ, সেগুলোর মধ্যে অনেক ওয়েব সিরিজ এরকম রয়েছে যেগুলো কিন্তু নেই, মানে যেগুলো কিন্তু থাকা উচিত ছিল, অনেক মানুষই অপেক্ষা করছে, আমি খুব ভালো মতো জানি, যদিও সেটার জন্য আমি অপেক্ষা করছি না। ইন্দু সিজন 3 কিংবা গোড়ার পরবর্তী সিজন পাবলিক চাইবে সেটা আমি খুব ভালো মতো জানি, সেটাও নেই। এরকম অনেক ওয়েব সিরিজই রয়েছে আসলে, তবে খুব একটা যে শক দিতে পারছে আগে থেকে জানতাম না এগুলো আসবে সেরকম ব্যাপার নয়। অ্যানাউন্সমেন্টে মজা কখন আসে, যখন অনেক ওয়েব সিরিজ এরকম থাকে যেগুলো আসবে যে আপনি সেটা আগে থেকে জানতেন না। এখানে কিন্তু 7-8টা ওয়েব সিরিজ এরকম যেগুলোর ব্যাপারে আমরা আগে থেকে জানতাম যেগুলো আসতে চলেছে, যেরকম মিমি চক্রবর্তীর ওয়েব সিরিজ, ওটাকে নিয়ে আমি এক্সাইটেড, কারণ ওটার ব্যাপারে আগে থেকে কিছু জানতাম না, আউট অফ নোওয়্যার এটা আমি দেখলাম, আমার অন্তত পক্ষে জানা ছিল না যে ওটা আসতে চলেছে। বাকিগুলো মোটামুটি জানতামই, কোথাও না কোথাও আপডেট ছিল, যেরকম ভাদুরী মশাই সিজন 2, এটা আমরা সকলে জানতাম যে আসতে চলেছে, এটাকে নিয়ে অলরেডি বিভিন্ন নামী পত্রিকার তরফ থেকে কিন্তু রিপোর্টস বের হয়েছে। এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটার কথা যদি বলি, ভালোভাবে ডিজাইন করেছে, কম্প্যাক্ট রেখেছে, 10টা ওয়েব সিরিজের থেকে ছোট ছোট করে ক্লিপ বের করে, এটা করা টাফ ছিল, সেটা ভালোই করেছে, এখানে সুন্দর করেছে। পার্টিকুলারলি একটা জায়গা আমার খুব ভালো লেগেছে, অ্যাকচুয়ালি দুটো জায়গা ভালো লেগেছে, এখানে ভাদুরী মশাই হিসেবে চিরঞ্জিতকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা কিন্তু সত্যিই ভালো লাগছে, সেটা কিন্তু রিয়েলি ভালো লাগছে। সিজন ওয়ানটা আমার জন্য বিশাল ইম্প্যাক্টফুল ছিল না, খুব ভালো আমার লাগেনি অবশ্যই, কিন্তু এখানে কিন্তু ভাদুরী মশাইকে যেভাবে প্রেজেন্ট করাচ্ছে সেটা দেখবার জন্য আমি সিজন টু দেখতে কোথাও একটা হালকা হলো এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে, দেখা যাক এবার এই সিজনটা ভালো হয় কি হয় না। আর অন্যদিকে একদম শেষ করা হয়েছে টিজারটাকে যেভাবে, বা অ্যানাউন্সমেন্ট ভিডিওটাকে যেভাবে শেষ করা হয়েছে, একেনবাবুর চরিত্র বলছে হাইলি বলবার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটা রায়চৌধুরী ফেলুদা সে বলছে ম্যাগনিফিসেন্ট, ওই জায়গাটা কিন্তু ডেফিনেটলি ভালো ছিল। এটা ছিল আমার মতামত এই পার্টিকুলার অ্যানাউন্সমেন্টটাকে কেন্দ্র করে। আপনাদের কি মতামত, কোনগুলোর জন্য আপনারা অপেক্ষা করছেন, কোনটাকে নিয়ে আপনারা এক্সাইটেড, কোনটাকে নিয়ে আপনারা সেরকমভাবে এক্সাইটেড না, ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।